দাস প্রথার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তা কি বিরূপ করা হয়েছে না বহাল রয়েছে বিস্তারিত জানলে বা রেফারেন্স দিলে খুশি হব দাস প্রথা আসলে দাস প্রথার ব্যাপারে আমাদের একটি বই আছে ইসলাম হস ডট কমে ইসলামে দাস বিধি এই নামে একটি বই আছে ইসলাম হস ডট কমে এটা নামিয়ে পড়বেন সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা দরকার প্রয়োজন মনে করেন এই মাসালার সাথে জড়িত দ্বিতীয়ত দাস প্রথা জিনিসটা কেন আসলো ইসলাম কিন্তু ইসলাম অনেক কিছুকে পরিশীলিত করেছে সুন্দর করেছে আর আল্লাহ আল্লাহ নিয়ম হচ্ছে এটা তোমাদের উপর আক্রমণ হলে তারা যেরকম আক্রমণ করে সেরকম আক্রমণ তোমরা করবে তখনকার সময় রসুল্লাহ সাল্লাহ স্লামের যোগে তারা দাস হওয়াটা এটাকে কোনো দোষেই মনে করতো না তারা মনে করতো যে হ্যাঁ আমি যেহেতু জয়লাভ করেছি বাকিটা দাস আর এরা মনে করতো আমি যেহেতু জয়লাভ করেছি বাকিটা দাস অদূরফ আমি দাস বলবো উভয় এটা করতো এটা মনে করা হতো না ওই সময় সমাজ ব্যবস্থা ছিল সুহান আল্লাহ আল্লাহ তার কোরআনের সর্বপ্রথম অথবা তারা টাকা বসে নিয়ে ছাড় পাবে অর্থাৎ তাদের পক্ষ থেকে লোকেরা টাকা বসে দিয়ে তারপর ছেড়ে নিয়ে যাবে এইটা কিন্তু আল্লাহ তালা কোরআন বিধান জারি করে দিয়েছেন এর অর্থ হচ্ছে ইসলামী হুকুমত রাষ্ট্রের অধিকার রয়েছে রাষ্ট্রপ্রধান এরকম যুদ্ধের মধ্যে যদি কোনো কোনো দাস পাওয়া যায় বা দাস হয় তখন সেটাকে দাস বা না বানিয়ে তিনি তাদেরকে যুদ্ধ বিনিময়ের মাধ্যমে ছেড়ে দিতে পারবেন দয়া করে ছেড়ে দিতে পারবেন অথবা টাকা নিয়েও ছেড়ে দিতে পারবেন এটা হলো এই শরীয়তের বিধান তিন নম্বর যেটা সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রপ্রধান ইচ্ছা করে তাদেরকে দাস দাস হিসেবে নিতে পারবেন যদি পরিবেশ সেটাকে অনুকূল মনে করে বিপরীত পক্ষ সেটাকে অনুকূল মনে করে বিপরীত পক্ষ এখন অনুকূল মনে করে না তারা সেটা করে না সুতরাং সেটা এখন করাটা ইসলামী রাষ্ট্রের ইস্তিহাদের উপর নির্ভর করে রাষ্ট্রপ্রধান যদি তিনি থাকেন তিনি ইশতেহাত করে সেটাকে নির্ধারণ করবেন যে করবেন কি করবেন না যদি বিরোধী পক্ষ করে তিনিও করবেন না করলে সেরকম তিনি সেই ব্যবস্থাপনা নেবেন এটাকে ইসলাম কোনো হারাম ঘোষণা করেনি কারণ এটা হচ্ছে না থাকলে যদি হারাম ঘোষণা করতো অন্যেরা করলে আপনি করতে পারতেন না ধরো আপনার সাথে যুদ্ধ হয়েছে হিন্দুদের ভারতীয় অথবা আমেরিকানদের যুদ্ধ হয়েছে অথবা রাশিয়ানদের যুদ্ধ হয়েছে এখন যদি হারাম ঘোষণা করা হয়তো আপনি কিন্তু এরা যাই করুক আপনি কিছু করতে পারতেন না ইসলাম ওয়াইজ ইসলাম একটা কেয়ামত পর্যন্ত একটা এমন একটা দিন যেটা সবসময় প্রযোজ্য সুতরাং আপনাকে সেইভাবে রেখে দিয়ে যেটাকে আপনি জানেন যে এটাকে উন্মুক্ত কারণ তারা যদি কোনো অন্যায় করে আপনি চুপ করে বসে থাকবেন তা না আপনার সেই সুযোগটা রয়েছে সুতরাং বুঝতে হবে যেটা যে ইসলামে এটাকে হারাম ঘোষণা করা হয়নি তবে সেটাকে রাখা হয়েছে সম্পূর্ণরূপে তখনকার সময়ে রাষ্ট্রপ্রধান যিনি যুদ্ধ জয়লাভ করবেন তার অবস্থা তিনি যেটা মনে করবেন সেটার উপরে ব্যক্তিগতভাবে সেটা কোনো হুকুম দেওয়ার সুযোগ নেই ব্যক্তিগত কোনো নেয়ার সুযোগ নেই কিছু দাস বানানোর সুযোগ নেই দুর্ভাগ্যবশত মহা ইসলামের মাঝখানে একটা যোগ বিরাট যোগ পার হয়েছে তখন মানুষ হানাহানি মারামারি করে কোথাও থেকে লোক সংগ্রহ করে জোর করে বাজারে বিক্রি করে দাসে বিক্রি করে ফেলত এটা তো সম্পূর্ণরূপে নিষিদ্ধ জিনিস আজ যারা বিভিন্ন জায়গাতে অনেক সময় মরিতানি বিভিন্ন জায়গায় যে সমস্ত দাস পাওয়া যাচ্ছে এরা দাস নয় এরা বিভিন্ন জায়গায় কালো দেখলে দাস মনে করতো না উজবিল্লা জোর করে ধরে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে বিভিন্ন জায়গাতে এরা দাস নয় অনেক সময় অনেক সময় ভালো মানুষদেরকেও দাসে বিক্রি করে দিয়েছে কোনো মানুষের পরিবার পরিজনকে আক্রমণ করে মেরে ফেলে তার সন্তানদের নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে এগুলি কোনো দাস হইতে পারে না রসুলল্লা সাল্লাহিস বলেছেন রসুলল্লাহ সাল্লাহ বলেছেন তিন শ্রেণীর লোক আমি কেয়ামতি দিন তাদের বিরুদ্ধে দাঁড়াবো এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলন বাহরানো আকেলা থামানা কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার সম্পদ খেয়ে তার তার বিক্রয়লব্ধ সম্পদ ভোগ করেছে এর অর্থ স্বাধীন মানুষকে বিক্রি করা এটা হারাম আল্লাহ এটা বলেছেন তার বিপক্ষে তিনি দাঁড়াবেন হাসরের মাঠে এটাই হয়েছে মাঝখানে দাস শ্রেণী যারা বলেছে মামলুক যারা এটা এরকমগুলো দাস ছিল নাকি ওই এদেরকে জোর করে যুদ্ধ যুদ্ধ হইতো পরস্পর মারামারি মুসলিম বিশ্বমারা পরস্পর হানাহানি হতো একজনের জায়গায় দখল করে বাকি দাস বানাই ফেলতো দাস দাসী বানাই ফেলতো এগুলি কোন দিন দায় ছিল কখনো সেটা দায় নাই এগুলি হারাম ছিল ঠিক অনুরূপ আরও হারামের প্রক্রিয়া যেটা বিভিন্ন দাসের একটা সেনেগাল থেকে এ আমেরিকায় নিয়ে যেগুলি বিক্রি করেছে দাস হিসাবে এগুলো দাস থেকে এগুলি কিনি বিক্রি করে ফেলেছে কেউ নিজের অর্থের অভাবে তার বিক্রি সন্তানকে বিক্রি করে দিয়েছে সেখানে গিয়ে তারা যেই কঠিন কষ্টের শিকার পড়েছে এটা ইতিহাস দেখলে আপনি জানেন যে যেভাবে এখনও হচ্ছে কালোদের প্রতি সাদাদের দুর্ব্যবহার সারা মুসলিম সারা ইউরোপে হচ্ছে এবং আমেরিকাতে হচ্ছে এর কারণে তারা মনে করছে তারা ভিন্ন শ্রেণীর এটা তো ইসলাম বলেনি কোনো দিন ইসলাম কখনও বলেনি ইসলাম বরং এই দাস প্রথাকে মুক্ত করার জন্য কত রকমের ব্যবস্থা নিয়েছে দেখেন দাস যেন না থাকে ইসলাম বারবার বলেছেন একটা চর দিলে বলেছে তুমি তাকে দা আজাদ করে তোমাকে মারতে পারো না একটা চর সাধারণ একটা চর চরের কারণে বলেছে তুমি একটু খারাপ ব্যবহার করেছ রসুল্লাহ ইসলাম এক সাহাবিকে দেখুন বলছেন যে কালো কালোর বো কালোর ছেলে কালোর ফলা বলেছে কালির ফলা ভাই জাতীয় রসুল বলেছেন জাহিলিয়া তোমার মধ্যে একটা জাহিলি স্বভাব রয়ে গেছে ওই সাহাবি এটাকে কঠিনভাবে নিয়েছে এরপর দেখা গেছে ওই সাহাবি নিজে যে ট্যাপটত তার ওই দাসকে সেটাই পরাতো সারা জীবন সেভাবে কাটিয়েছে নিজে যেখানে খাইত তার সাত দাসকে সেখানে খাওয়াতো একই রকম পোশাক পরাতো একই রকম একই রকম অবস্থানে ছিল আর ইসলামে তাদের যে অবদান তা অশ্বে অনস্বীকার্য তারা ইসলামে এই কোরআনের হাদিসের ব্যাখ্যা সংগ্রহ করেছে হাদিস তারা গ্রহণ করেছে তাদের প্রত্যেকটি আপনি যদি দেখেন ইমাম মুজাহিদ ইবনে জাবার ইমাম মোহাম্মদ ইবনে সিরিন এই সমস্ত লোকগুলো যারা এরপরে ইমাম নাফে মাওলা ওমর এরা দেখে আপনি দেখেন ইকরামা মাওলা বিজাল এরা সবাই ছিল ইসলামের সম্পদ এরা কারা ছিল সবাই দাস ছিল কিন্তু দাসের মতো ব্যবহার তাদের ছিল না তাদের কেউই তারা সবাই দিনের ক্ষেত্র মধ্যে কাজ করেছে দাস হিসেবে কী ছিল যে পরিস্থিতির জন্য যুদ্ধের লব্ধ কাফেরদের সম্পদ ছিল তখন যেহেতু মুসলমানদের অভাব ছিল না তারা দাস হিসেবে অভাব ছিল না দাস হিসেবে নিয়েছে পরে তাদের কারা যেহেতু অন্যরাও দাস হিসেবে নেয় মুসলিমরা ধরা পড়লে তারাও হিসেবে দাসী দাস হিসেবে নিত সেই জন্য তারা নিয়েছে পরবর্তী এখনও এটা উন্মুক্ত রয়েছে তবে এটা ব্যক্তি পর্যায়ে নয় রাষ্ট্রের পর্যায়ে যখন রাষ্ট্র যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের কারণে অর্জিত হবে সেটা হবে দাস আমাদের দেশ থেকে যেভাবে মেয়েদেরকে নিয়ে ভারতে বা ইন্ডিয়া পাকিস্তানে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে জালেম জুলুম এটা মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত এদের প্রতি এরা মানব পাচারকারী সংস্থা এরা সবচেয়ে ইসলামের ক্ষতি করেছে এবং দিনের প্রতি এরা কলঙ্কলেপন করেছে এরা হচ্ছে শত্রু মানবতার শত্রু মানুষের শত্রু এদের এরা এরা মানুষকে ফুস্কায় তাই এভাবে তারা পাচার করছে এদের ব্যাপারে জানিয়ে দেওয়া প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব এদের ব্যাপারে আইন আইনকারী সংস্থাকে জানিয়ে দেওয়া এবং এদেরকে ধরিয়ে দেওয়া ইমানদারের দায়িত্ব এদের এদের সমস্ত এই প্রলোভনে কেউ যেন না পড়ে এদের সাবধান করার দায়িত্ব প্রত্যেকটি মানুষের আমরা বুঝতে পারছি যে আসলে ইসলামের দাসবৃত্তি কী জিনিস আশা করি বিষয়টুকু আপনি বুঝতে পারছেন আরেকটি জিনিস না বললেই নয় ইসলাম কিভাবে দেখেন ইসলাম কীভাবে দেখেন ইয়া করেছে দাসমুক্তির ব্যবস্থাপনা করেছে কেউ যদি কোনো শপথ করে শপথের কাপ্পার হিসেবে দাসমুক্তি কেউ যদি জেহার করে জেহারের কাপ্পার হিসেবে দাসমুক্তি কেউ যদি কোনো হত্যা হয়ে যায় সেখানে কাপ্পার হিসেবে দাসমুক্তি এইভাবে ইসলাম চেয়েছে যেই কোনো পদ্ধতিতে দাস মুক্তি করা এবং ফজিলত বর্ণনা করেছে যে একজন মানুষ যে একটা দাস মুক্তি করে কি ফজিলত বর্ণনা বলছে যে তার ফজিলত হচ্ছে প্রত্যেকটি অঙ্গ তার এই কি মুক্ত করেছে অর্থ হচ্ছে নিজের জাহানাম থেকে মুক্ত হচ্ছে ভানালা সবের একটা মাধ্যম বানিয়েছে দাস মুক্তি করা ইসলাম কখনো বলে নাই মানুষকে দাস বানানোর জন্য ইসলাম মানুষকে বলেছে আল্লাহর এবার আল্লাহ আল্লাহর দাস বানানোর জন্য ব্যক্তি দাস নয় কিন্তু যারা শুনবে না তিনের কথা মানবে না শরীরের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের শুধু দাস বানাতে বলা হয়েছে বরং ইসলাম এইভাবে ছাড় দিয়েছে ছোট বাচ্চাদেরকে এবং ইয়াদেরকে কখনও দাস দাস হিসেবে বলা হয়নি মানে ধরে এনে দাস দাস বানানোর যুদ্ধক্ষেত্রে যেগুলো সেগুলোকে শুধুমাত্র ইসলাম এই জাতীয় তাও শুধুমাত্র বিভিন্ন শর্তের কারণে সেগুলোকে ইসলাম করেছে তবে ইসলাম এটাকে বন্ধ করে দেয়নি যারা বলে বন্ধ করা বলে তারা ভুল করেছে তারা হচ্ছে পাচিত্য শিক্ষিতা শিক্ষিত এবং তারা হচ্ছে বিভ্রান্ত